ধারাবাহিক চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর। ঘটনাটি চচুড়া থানার চকবাজার কাঠগোলা এলাকার। উদ্ধার চোরেদের একটি দামি বাইক। একই পাড়ায় ধারাবাহিক ভাবে চুরি করতে এসে হাতে না হাতে ধরা পড়লো চোর। অন্যজন পালিয়ে গেলেও পরে নিজেই পুলিশের কাছে ধরা দেয়। ঘটনাস্থল থেকে উদ্ধার চুরি করতে নিয়ে আসা একটি উচ্চ গতির বাইক। সোমবার গভীর রাত দুটো নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চচুড়া থানা চকবাজার কাঠগোলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার ওই এলাকার বাসিন্দা মীর আশরাফ আলীর বাড়িতে ঢোকে দুই যুবক। বেরিয়ে যাওয়ার সময় এক প্রতিবেশী মহিলার নজরে পড়ে। ওই মহিলা রাস্তায় বেরিয়ে দেখেন পাশের বাড়ির একটি টোটোর সামনে দুজন দাঁড়িয়ে রয়েছে। দুজনকে জিজ্ঞাসা করতেই তাদের উত্তরে সন্দেহ হয়। শুরু হয় বচসা, আওয়াজে ঘুম ভাঙে এলাকাবাসীদের। বেগতিক বুঝে একজন পালিয়ে যায়, তবে অন্যজন ধরা পড়ে। রাতেই চচুড়া থানার পুলিশ গেলে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অন্যজন থানায় গিয়ে আত্মসমর্পণ করে। ঘটনাস্থল থেকে চুরি করতে নিয়ে আসা একটি বাইকও উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই বাইকটিও চুরি করা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাতেবেলা কখন ঢুকেছে ওরা, মানে দুজন ছিল, তোমার দিদি দেখেছে পাশ থেকে, ঠিক আছে, আমরা শুনেছিলাম। তো দিদি দেখলাম দুজন ঢুকেছে, ঢুকে বেরিয়ে গেল। আমার ঘরে কত লাইটও জ্বলছে, মানে মোবাইলের লাইট জ্বালিয়ে আমার মোবাইল এবং মানি ব্যাগ নিয়ে গেছে। তারপরে দিদি এসে বাবাকে ডাকে, বাবাকে ডাকার পর ওই পাশে গলিতে পেছন দিকে গেছিলো, টোটো ওইদিকে আছে, ওইদিকে ওইদিকে গেছিলো। তো বাবা দিদি গিয়ে ওদের ওই গলির মুখে ধরেছে, তোমরা বাড়িতে কেন ঢুকেছিলে, তোমরা কোথায় এসছো? তো ওনারা খালি বলে যে আমরা লাইটের জন্য এসছি এখানে। বলছে কী লাইট? বলছে মেটালের জন্য। এই কথাই শুধু ওনারা বলছে, বুঝছে কোথায় বাকি খালি। এখন আমি তিন কপি ফটো পেলাম, যেটা আমার মানি ব্যাগে ছিল, কিন্তু পাউচের প্যাকেটের মধ্যে ছিল। ওটা আমার ডাস্টবিনের বাইরে তিন কপি খালি ফটো পেলাম, আর কোনো ডকুমেন্টস পাইনি। প্রায় 1000 টাকা মতন ছিল। 1000 টাকা? হ্যাঁ। এবং মানি ব্যাগে আমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের, আর এবং আমার ভোটার কার্ডের জেরক্স আছে, এবং ওই ইশ্রম কার্ডের কপি আছে, সমস্ত কপি ওর মধ্যে আছে। এবং আইডি, অনেক রকমের দরকারি ডকুমেন্টস, আমার ডাকার ছোট ডায়েরি আছে, ওইটাও তার মধ্যে রয়েছে। না, আমার নোকিয়া বলছি মাইক্রোম্যাক্স X777 মডেলের নাম্বার আছে। ওই সময় ওনারা যখন জিজ্ঞাস করাচ্ছিলেন, আমার কথাটা খেয়াল হয়নি। যখন ওনাকে একজন পালিয়ে গেল আর একজনকে যখন পুলিশ এসে নিয়ে যাচ্ছিল, তারপর আমার খেয়াল পড়লে যে আমি আমার বাড়িটা দেখি, তো এসে দেখছি মোবাইল আর মানি ব্যাগটা নেই। নিউজ আজ বাংলা, হুগলি। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত? নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে। শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।